হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরেশ সাধনা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আর কি সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি, মানে সকালবেলা যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো সব কিছু শুরু করে দিয়েছি। তো সবার প্রথম কাজ হচ্ছে বাসন মাজা, কারণ রান্না করতে হবে। রান্না বান্না করার পর ভাত গুছিয়ে দিতে হবে, আমার বর কাজে বেরোবে, তো সেই জন্য আর কি সবার প্রথম হচ্ছে বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে নিয়েই ভাত বসাবো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করি সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, বাসন মাজা হয়ে গেছে, এবার জল নিয়ে নিচ্ছি যেহেতু ভাত বসাতে হবে। আর সকালবেলা করব হচ্ছে সিদ্ধ ভাত, কারণ আমার বর বলে যে আজকে একটু মাছ নেবে, মাছ রান্না করবে। তো ভাবলাম যে সকালবেলা মাছ নিলে সেই রান্না করতে করতে দুপুর হয়ে যাবে, তো ও তো সকাল সকাল কাজে বেরোবে, তো সকালের মতো আর কি ওকে ভাত গুছিয়ে দিতে হবে। তো বললাম যে সকালের মতো আর কি ভাত দিয়ে দেবো তোমাকে, তো ওই জন্য সিদ্ধ ভাত করেছিলাম, আর বলেছিলাম যে দুপুরবেলা খেতে বাড়ি আসবে। তো সেই জন্য দুপুরে আবার রান্না করেছিলাম, দুপুরে একবারে রান্না করেছিলাম, রাত্রেবেলা রান্না করতে হয়নি। তো দেখো চালটাও ধুয়ে নিলাম, এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আমার বর কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও কিন্তু এখনও ওঠেনি, তো ও কখন উঠবে জানি না। আর এখন অনেকটাই সকাল, আজকে প্রায় 5:30 দিকে ঘুম থেকে উঠেছিলাম। তো উঠে আগে আর কি সমস্ত মানে রান্নার জোগাড়টা করে নিয়ে তারপরে এখন আমার উঠোন ঝাড় দিতে হবে। শুধু ঘরের মধ্যেটা ঝাড় দিয়ে মানে ঘরটাকে আর কি বাসি ছাড়িয়ে তারপরে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখনও উঠোন ঝাড় দিতে হবে, তো উঠোনটা পরে ঝাড় দেবো, আগে যেহেতু এগুলো করে নিই। আর ভাতের মধ্যে দেখো আলুটাও দিয়ে দিয়েছি, আলুটা কেটে তারপরে দেখো চলে এসেছে এখন উঠোন ঝাড় দিতে। তো ভাতটা বসিয়ে দিয়েই তারপরে আসলাম উঠোন ঝাড় দিতে। ভাতটা ওদিকে হতে থাক, আমার এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে হয়ে যাবে, মানে কাজগুলো হয়ে যাবে একের পর এক। তো সেই জন্য আর কি ভাতটা আগেই বসানো হলো। আর সকালবেলা আমার সবার প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ফুল তোলা। তো আজকে জানো না সকাল সকাল কতটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি গাছে একটাও ফুল নেই, একটাও না। মানে অন্যদিন দেখি যে আমাদের এই যে বাড়ির সাইডটা কলপাড়ের সাইডটা একটা দুটো ফুল থাকে, তো আজকে সেটাও ছিল না, তো ভালো লাগছিল না। ওই জন্য ফুলটা আজকে তোলা হয়নি, ভাবছিলাম যে একেবারে চান্দান করে উপর থেকে লগা দিয়ে দিয়ে তুলতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আর একবারে জলটাও উপর করে নিলাম, আর এখন হচ্ছে ভাতটা বেড়ে নেব। তার আগে আলু সিদ্ধটা মেখে নিতে হবে। তো আলু সিদ্ধটা এখনও গরম আছে, মানে ভাতটা যেহেতু এখনই নামানো হলো সেই জন্য গরম। তো দেখো কিভাবে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি, মানে হাতে দিয়ে দিয়ে। তো যাই হোক, এরকমভাবে আমি করি, কারণ গরম আলু সিদ্ধ থাকলে এরকমভাবে করতে হয়। আর গরম গরম আলু সিদ্ধটা মাখলে কি হয়, হচ্ছে আমার বরের আবার আলুর মধ্যে যদি একটু মানে অল্প পরিমাণে যদি ওই যে শক্ত শক্তটা থাকে তো ও খেতে চায় না, সেই জন্য আর কি গরম গরম মাখলে একটু ওর মধ্যে শক্ত শক্ত থাকে না, মানে একেবারেই মাখা হয়ে যায়। তো যাই হোক দেখো, আলু সিদ্ধটা মেখে নিয়েছি, তারপরে এখন ভাতটাও বেড়ে নিচ্ছে, অল্প করেই দেবো সকালের জন্য, যেহেতু আর এমনি সকালবেলা ভাত খেতে চায় না আমার বর। তো জানি না কেন ওর কি হয়, সকালবেলা ভাত খেলে খেতে চায় না, তো জোর করে আর কি দেই। আগে তো সকালবেলা খেতেই যেত না, এখন যেহেতু কাজে বেরোই তো আমি জোর করে দিয়ে দিই, আমি বলেছি খেয়ে নেবে। তো মানে জোর করে দিলে পরে কি করে, সকালের ভাত প্রায় খেতে খেতে 11:30 বাজিয়ে দেয়, আর দুপুরবেলার ভাত সে বিকালবেলা খায়। তো এরকমভাবেই খাইস, বলে সকালে আমার খেতে ইচ্ছা করে না। তো দেখো ভাত গুছিয়ে দিলাম, আর ওর এদিকে গোছানো হয়ে গেছে, গুছিয়ে গেছে, এখন বেরোচ্ছে। তো দেখো গাড়িটা স্টার্ট দিয়ে নিল, আর স্টার্ট দিয়ে এখন বেরিয়ে যাবে, তারপরে আমাকে সারাদিন বাড়িতে একা একা থাকতে হবে। তো যাই হোক, তারপরে দেখো আমি এই যে দুটো পাউরুটি খেয়ে নেবো, আমি সকালবেলা এখন আর ভাত খাবো না, আমার এখন খেতেই ইচ্ছা করছে না। আর উপরে দেখো এখনও কিন্তু বিছানা তোলা হয়নি, তারপর মানে কোনো কি বলবো, শুধুমাত্র যে বাসি কাজের মধ্যে ঘর বারান্দা ঝাড় দেওয়া, বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, আর হচ্ছে শুধু সিদ্ধ ভাতটা করা হয়েছে। তারপরে হচ্ছে বিছানা গুছিয়ে কিছু জামাকাপড় কেচেছিলাম, কিছু বলতে অনেকটাই জামাকাপড় কাচা হয়েছিল আজকে। তো জামাকাপড়গুলো কেচে ধুয়ে আজকে একটু মানে কি বলবো, সকাল থেকে দেখছিলাম যে রোদ্দুর রোদ্দুর বেরোচ্ছে না, মানে সকাল থেকে কেমন একটা হচ্ছিল, মনে হচ্ছিলো যে রোদ্দুর আজকে হয়তো বেরোবে না। তো তবুও ভাবলাম যে না আজকে জামাকাপড় কেচেই দেবো, অনেকদিন কাচা হয় না, তো সেই জন্য আর কি জামাকাপড়গুলো কেচেই নিলাম। আর জামাকাপড়গুলো কেচে ধুয়ে তারপরে মানে আমি কিন্তু আগে স্নান করে নিয়েছি, মানে জামাকাপড় কাচা তো হয়ে গেছে, তারপরে স্নান করে নিয়েছি, তারপরে এসে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন যাব হচ্ছে মন্দিরে, মানে জামাকাপড় মেলা হয়ে গেলে তারপরে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। Thank you.
পূজো কমপ্লিট করে তারপর দেখো এখন চলে এসেছি রান্না করতে। তো রান্না করতে বলতে এখন আগে মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো যেহেতু অনেকটা সকালে নেওয়া হয়েছিল সেই জন্য আর কি মাছগুলো ভেজে রেখে দেব। আর রান্না বসাতে বসাতে প্রায় একটার দিকে রান্না বসিয়েছিলাম, কারণ হচ্ছে আমার বর বললো যে ভাত খেতে অনেকটাই দেরি হবে, মানে ভাত খেতে আসতে। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে দেরি করেই রান্না করব, কারণ রাত্রেবেলা না ভাতটা বেশিক্ষণ ভালো থাকে না। তো সেই জন্য ভাবলাম, আর রাত্রেবেলা খেতে খেতে তো ওর সেই 12টা বেজে যায়, রাত 12টা। তো সেই জন্য ভাবলাম যে একটু দেরি করেই ভাতটা বসাই। তো প্রায় একটার দিকে বসিয়েছিলাম, তো এখন হচ্ছে রান্না করে নেবো। শুধু মাছের ঝোল ভাত এটাই করব, আর কিছুই করব না, মানে এক ঝোল ভাত বলো যাই বলো তো এটাই হবে, আর কিছুই রান্না করব না এখন, কারণ এত পরিমাণে গরম দিচ্ছে না, আর এই ঘরটার মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম, আর এই দুপুরবেলা রান্না করতে আসলে তো আরও বেশি গরম লাগে, সকালবেলা অতটা অসুবিধা হয় না। তো দেখো এখন রান্না করে নিচ্ছি হচ্ছে, মানে রান্না করে নিচ্ছি বলতে কড়াইয়ের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, মানে অল্প করে একটুখানি মৌরি ফোড়ন দিয়েছি আজকে। প্রত্যেক দিন জিরে ফোড়ন দিই, আজকে একটু মৌরি ফোড়ন দিলাম, আর পেঁয়াজ কুচি আর হচ্ছে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা একবারে দিয়ে দিলাম, আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, মানে লঙ্কাটাও আর কি কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেটাও আর কি দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, যেহেতু আদা দেওয়া হয়েছিল, আর আদা দিলে না প্রচণ্ড পরিমাণে তেল ছিটকায়, তো একটুখানি হলুদ দিলে আর অতটা ছিটকায় না, তো সেই জন্য একটুখানি হলুদ দিলাম। তারপরে দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি, আলু দিয়ে লবণটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে, এখন হচ্ছে খুব ভালো করে আর কি কষিয়ে নেব মশলার সাথে। আর এখনও কিন্তু মানে সেই বেশি পরিমাণে হলুদটা দেওয়া হয়নি, তো এখন দেখো হলুদটা দিয়ে দিলাম, মানে যে পরিমাণ মতো, আর অল্প পরিমাণে হলুদটা দিয়েছিলাম যাতে মানে আদাটা না ফুটে আসে সেই কারণে। তো যাই হোক দেখো ভালো করে কষিয়ে নিয়ে এখন হচ্ছে জলটা দিয়ে দিচ্ছি, আর এখন তো মশলা মানে বেটে রান্না করতে পারছি না, মানে বেটে রান্না করছি না, সেই জন্য সমস্ত কিছুই আর কি গ্রেট করে করে রান্না করতে হচ্ছে। আর দেখো রান্নাটা আমার কিন্তু কমপ্লিট, একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আজকে শুধু রান্না করেছিলাম এক ঝোল ভাত, মাছের ঝোল, আর এদিকে আছে হচ্ছে ভাত, মানে আজকের মেনুতে শুধুমাত্র এটাই ছিল। তো দেখো ভাত ছিল, তো একবারে রান্না করেছিলাম রাত্রিবেলা বেড় দিয়ে। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা যে ঘুমাবো, তো আমার বর বলে যে না আমার কাজে বেরোতে হবে। তো দেখো বলছি তোমাদের সাথে যে আমার ঘুম পাচ্ছে, তো এখন এই ব্যারেলগুলো তুলে দিতে হবে। তো যেহেতু আমি ঘুমাবো কি, ও তো ঘুমাতে পারছে না, না ও তো কাজে বেরোতে হচ্ছে ওরও, সেই জন্য আর কি ঘুমাইনি, মানে খাওয়া দাওয়া করেই আর কি ব্যারেলগুলো তুলে দিলাম গাড়িতে। আর আমি এখন খাচ্ছি হচ্ছে লজেন্স, আমার গালের মধ্যে কেমন করে মুখটা করে আছি, তো লজেন্স খাচ্ছিলাম। তারপরে দেখো সন্ধ্যেবেলা এখন চলে এসেছি সন্ধে দিতে, তো আজকে একদম পুরো শাড়ি পরে কি বলবো সন্ধে দিলাম, মানে মাঝে মাঝে আর কি সন্ধ্যেবেলাটা শাড়ি পরি, আর দুপুরবেলা এত পরিমাণে গরম দেয় যে শাড়ি পরতে আর ভালো লাগে না। তারপরে দেখো রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে কি বলবো বৃষ্টি হচ্ছিলো, আর ঝড়ও উঠেছিলো, ঝড়টা অল্প পরিমাণে হয়েছিলো কিন্তু বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে, মানে ভীষণ বৃষ্টি হয়েছিলো। আর বৃষ্টি হলে আমাদের ঘরের মধ্যে কী অবস্থাটা হয় সেটা তোমাদের সাথে একবার দেখালাম, দেখো এই অবস্থার মধ্যে আর কি আমাদের থাকতে হয় ঘরের মধ্যে, পুরো ঘরটা দেখো একদম পুরো জল জল হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর পরে আর ভিডিও ক্লিপস তোলা হয়নি, আর ঘরে যেহেতু আমি একাই ছিলাম, আমার বর আজকে বাড়িতে ছিল না, বৃষ্টির মধ্যে ভালোও লাগছিলো না, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কীভাবে আমরা থাকি। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।